এতে আমরা প্রচন্ড খুশি, আমরা খুবই মানে আনন্দিত যে আমাদের স্যাররা আমাদের সঙ্গে আছে, তারা আমাদের কষ্টটা বুঝতে পারছে এবং সত্যি রোডের মধ্যে দাঁড়িয়ে থেকে যে আমাদের কাজ করতে অসুবিধা হয় স্যাররা সেটা উপলব্ধি করেছে এবং আমরা দারুণভাবে খুশি আজকে আমাদের দিকে এগুলো দিয়ে সহযোগিতা করেছে। কোলাঘাট ট্রাফিক ওসি মাননীয় বলরামবাবু এসেছিলেন, উনি আমাদের হাতে এগুলো তুলে দিলেন। এটা কোলাঘাট, এটা আমরা দেউলা ট্রাফিকে এই মুহূর্তে ডিউটি করছি। আমরা কোলাঘাট হাইওয়ে ট্রাফিকের পক্ষ থেকে আজকে ওই ওআরএস আর জলের বোতল প্লাস ছাতা, গরমে প্রচণ্ড গরমে ডিউটি করতে হয়। যারা ট্রাফিকে ডিউটি করে, সিভিক হোক, কনস্টেবল হোক, এনভিএফ হোক, হোমগার্ড হোক, যাই যারাই ডিউটি করেন তাদের খুবই অসুবিধা হয়। সেই জন্য আজকে আমরা ছাতা এবং জলের বোতল আর ওআরএস সঙ্গে দিলাম। সঙ্গে যারা গাড়ির চালক, বাস, ট্রাক আর এনি যারা মোটামুটি যারা গাড়ির চালক, প্রাইভেট কার, সবাইকেই আমরা যতদূর সম্ভব, যতটা পারা হয় মানে সম্ভব ততটাই আমরা আজকে ওআরএস এবং জল দিয়ে সাহায্য করার চেষ্টা করেছি। এটা কি আগামী দিনেও করবেন? চেষ্টা করবো, যা দাবা দাওয়া চলছে তাতে দেখা যাবে, আবার হয়তো আমাদের করতে হতে পারে। ট্রাফিক পুলিশে তার আগে আপনি ছাতা দিলেন, এটা কি অত্যাধিক রোদের জন্য বা তাপের জন্য? একদম রোদে আমাদের মাথাটা হচ্ছে বাঁচানোর দরকার, মাথা যদি ঠিক থাকে তবে তারা ডিউটি ঠিকঠাক করতে পারবে। সেই জন্যই ছাতা অবশ্যই ব্যবহার করবে, ছাতা দেওয়া মানে যে সিগন্যাল পোস্টে কিংবা সাইডে রেখে দেওয়া নয়, রোদে অবশ্যই ব্যবহার করে তাদের যেন সঠিক ডিউটি করে এই আশা রাখছি।